দেখে বোঝার উপায় নেই, ভাঙাচোরা বিধ্বস্ত প্রায় এই বাসগুলোই এবারের ঈদযাত্রায় চকচকে নতুন রূপে দৃষ্টি কাড়বে যাত্রীদের। রংপুর নগরীর আরকে রোড সহ বিভিন্ন এলাকার ওয়ার্কশপে এখন দম ফেলার ফুসরত নেই ডেন্টিং পেন্টিং মেকানিকদের। সামনে ঈদ, ঈদের জন্য প্রস্তুতি করতেছি। এটা গাড়িটা রিপেয়ারিং করা হলো, সার্ভিসিং করা হলো, গাড়ি একটু চাকচিক হলে যাত্রী ভালো ওঠে। ঈদে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারীদের আনা নেয়ায় বাড়তি বাসের যোগান হয় এভাবেই, যার প্রায় সবই ফিটনেসবিহীন, চলাচলের অযোগ্য। গাড়ি ভালো মানে সাল বাগড়া গেছে, রং উঠে গেছে, অন্যান্য জায়গায় ড্রেনিং করিয়া ফাটে উঠে গেছে, রং উঠে মেয়াদোত্তীর্ণ হয়ে যায় একটা গাড়ি। সে গাড়িটা আমাদের যখন রোডে চলে, রোডে অবশ্যই সমস্যা সৃষ্টি করে। এদের সময় ফিটনেস বিহীন গাড়িটা একটু বেশি চলে, বিশেষ করে দেখা যায় ঢাকা টাউন সার্ভিস যে গাড়িগুলো আসে, এই গাড়িগুলো সমস্যা করে আমাদের রাস্তায় সবচেয়ে বেশি। বিআরটি এর স্থানীয় কর্মকর্তারা কথা বললেন না ক্যামেরার সামনে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বিশেষজ্ঞ বলছেন এসব যানবাহন মারাত্মক ঝুঁকিপূর্ণ। জেলা প্রশাসনগুলো ওয়ার্কশপগুলোতে একটু করে চেষ্টা করে, মানে রেগুলার তদারকি করে ওয়ার্কশপগুলোতে, তাহলে কিন্তু ফিটনেস বিহীন গাড়িগুলো নামানোর উদ্যোগটা একটু কমে যাবে। বিআরটিএ জানিয়েছে ফিটনেস সনদ আছে রংপুর জেলায় এমন বাস মিনিবাসের সংখ্যা 534, অথচ এই জেলার সড়ক মহাসড়কে চলাচল করে প্রায় 3,500 যাত্রীবাহী বাস মিনিবাস। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, রংপুর।